গরমে আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো শশার জুস বা ড্রিঙ্ক, এটাকে কিউকাম্বার মকটেলও বলা হয়। এটা ভীষণ একটা রিফ্রেশিং আরামদায়ক জুস, এটা একবার খেলে আপনাদের বারবার করে খেতে ইচ্ছে যাবে। এটা বানানোর জন্য প্রথমে শশাগুলোকে গোল গোল করে পিস করে কেটে একটা মিক্সিং জারে নিয়ে নেব, তার সাথে নেব বিট নুন আর পরিমাণ মতো একটু জল। তারপরে ভালো করে এটাকে ব্লেন্ড করে পেস্ট বানিয়ে নিতে হবে। এবার একটা গ্লাসের মধ্যে সেটাকে ঢেলে উপর থেকে লেবুর রস দিয়ে আর সোডা ওয়াটার দিয়ে দিলেই আমাদের কিউকাম্বার মকটেল বা শশার জুস রেডি। এটা খেতে হয় ভীষণই টেস্টি আর গরমেতে একদম রিফ্রেশিং ফিল হয় এটা খাওয়ার পর। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখুন, আপনাদের আশা করি ভালো লাগবে। আর আমি এর উপরে একটু বরফ দিয়ে দিলাম যাতে এটা খেতে আরেকটু বেশি আরামদায়ক লাগে।